রিয়েল এস্টেট কোম্পানিকে টাকা পরিশোধ করেও নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝে পাচ্ছেন না গ্রাহকরা। 10 থেকে 12 বছর ঘুরেও অনেকের ভাগ্যে জুটছে না স্বপ্নের ফ্ল্যাট। রিহাবের কাছে নালিশ করেও ফল হচ্ছে না বলে অভিযোগ গ্রাহকদের। তবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো ক্যামেরায় কথা না বললেও দায় স্বীকার করে রিহাব সভাপতি বলছেন, ফ্ল্যাট বিক্রি কমে যাওয়ায় তারাও বিপাকে আছেন। আরও জানাচ্ছেন পার্থ রহমান। জীবনের সব সঞ্চয় দিয়ে 9 বছর আগে মিরপুর চিড়িয়াখানা রোড এলাকায় একটি ফ্ল্যাট বুকিং দেন সালমা হাবিব। মাল্টিপ্ল্যান ডেভেলপমেন্ট নামের কোম্পানিটির 3 বছরে 15 তলা আবাসিক ভবন নির্মাণের কথা থাকলেও 9 বছরে শেষ হয়েছে মাত্র 9 তলার কাজ। এই অ্যাপার্টমেন্টে যারা ফ্ল্যাট বুকিং দিয়েছিলেন তাদের সবারই একই হাল। তারা বলছেন, কিস্তির টাকা পরিশোধ করার পর কাজ না করেই চলে যায় কোম্পানিটি। হয়ে গেল প্রায় 9 বছর, এখন পর্যন্ত ওরা হ্যান্ডওভার করছে না বা অফিসে গেলেও কোনো সদ উত্তর পাওয়া যাচ্ছে না। কি বলছে অফিসে গেলে তারা কি বলছে? আরো বেশ কিছু টাকা লাগবে, স্কয়ার ফিট বেড়ে গেছে, তাই আপনাদেরকে আরো বেশ কিছু টাকা দিতে হবে। রিয়েল এস্টেট কোম্পানির এমন অনিয়ম ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন জেলাতেও। ফ্ল্যাটের টাকা দিয়ে এখন দারে দারে ঘুরছেন ক্রেতারা। এর ভিতরতে কেউ ঢুকতে দেন আর কেউ চায়ও না আর কেউ দেখো না, টাকা তো নিয়েই রাখছে মানুষের থেকে, ফ্ল্যাট তো শেষ হয় নাই। রিয়েল এস্টেট কোম্পানি অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহাব সভাপতি বলছেন, জমির মালিকের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার পর বাকি ফ্ল্যাট বিক্রি না হওয়ায় কোম্পানি ক্রেতাকে তা বুঝিয়ে দিতে পারছে না। নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় অনেকে অর্থের অভাবেও শেষ করতে পারছে না কাজ। 10টা অ্যাপার্টমেন্ট হয়, তার থেকে 5টা থাকে ল্যান্ড ওনারের, 5টা থাকে ছিল ডেভেলপারের, হয়তো সে 2টো অ্যাপার্টমেন্ট বিক্রি করতে পারছে এবং 2টো অ্যাপার্টমেন্টের যারা ক্রেতা তারা কিন্তু টাইমলি পেমেন্ট করছে। সে তখন বলছে যে আমার অ্যাপার্টমেন্ট আমাকে বুঝিয়ে দাও, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 অ্যাপার্টমেন্টের টাকা দিয়ে এই 10টা অ্যাপার্টমেন্ট তৈরি করা সম্ভব হচ্ছে না। ক্রেতাকে নির্ধারিত সময়ে ফ্ল্যাট বুঝে না দেওয়ার তালিকায় বেশিরভাগ কোম্পানি রিহাবের সদস্য। এই অবস্থা থেকে মুক্তি পেতে কঠোর আইন করার দাবি ভুক্তভোগীদের। পার্থ রহমান, বৈশাখী নিউজ, ঢাকা।